দেওয়া হয়েছে যে 26 জানুয়ারি জেলা শহরে আর 27 জানুয়ারি সব মহানগরে কালো পতাকা মিছিলে কর্মসূচি ঘোষণা করেছে। মূলত দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদ, সকল রাজবন্দীর মুক্তি, সংসদ বাতিল এবং এক দফা দাবি আছে। আপনার মতামত? আমার মতামত ওই একটাই, সেটা আমি বলেছি, শান্তিপূর্ণ কর্মসূচি হলে আমরা বাধা দেব না, শান্তিপূর্ণ রাজনৈতিক কর্মসূচি পালনের অধিকার সকলের আছে, এটা গণতান্ত্রিক রীতিনীতির বাইরে। কিন্তু সংঘাত আন্দোলনের নামে, সংঘাত কর্মসূচির নামে যদি তারা সহিংসতার আশ্রয় নেয়, সে অবস্থা তার বিরুদ্ধে আমাদের আইন প্রয়োগকারী সংস্থা উদ্ভূত পরিস্থিতি তাদের দায়িত্ব পালন করবে এবং রাজনৈতিকভাবে আমরাও মোকাবিলা করব। নির্বাচনের আগে নিষেধাজ্ঞার রাজনীতি ছিল দেশে চলেছে, এখন নির্বাচনের পরে আমরা দেখতে পাচ্ছি যে নির্বাচনের পরে নির্বাচিত সরকার এবং নির্বাচনকে পিছিয়ে করে বিভিন্ন উন্নয়ন সহযোগী যারা দেশ বাংলাদেশের বন্ধু দেশ, তারা শুভেচ্ছা জানিয়েছে, জাতিসংঘের মহাসচিব জানিয়েছে, কমনওয়েলথ জানিয়েছে। এরপরও দেশের রাজনীতিতে নতুন করে এই যে অভিনন্দনের যে রাজনীতি নতুন করে শুরু হয়েছে বা এটা নিয়ে চর্চা হচ্ছে বা এটা নিয়ে বিরোধীদের কথা বলছে, আমার জানতে চাওয়া যে সরকারের স্ট্র্যাটেজির জন্য আর কারো রিকগনাইজেশনের কোনো প্রয়োজন আছে? আমরা রিকগনাইজ কারো রিকগনিশনের জন্য আমরা অপেক্ষা চাতক অপেক্ষা বসে আছি এমনটি, এমন দেউলিয়া একটা নির্বাচিত সরকারের এমন একটা দেউলিয়া অবস্থায় পড়েছে এটা মনে করার কোনো কারণ। আমরা জনগণের 42.8% পার্টিসিপেশনে একটা নির্বাচিত সরকার, এখানে বিএনপি অংশগ্রহণ, তারা তো হিংসায় জ্বলছে, যে তারা অংশগ্রহণ না করার পরও বিপুল সংখ্যক মানুষ ভোট দিয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে এবং তার দলকে নির্বাচিত করেছে, হিংসার আগুনে তারা চলছে, তারা ঈর্ষা কাতর, এটা হলো মূল কথা। যে স্বীকৃতিগুলো এগুলো হচ্ছে অপব্যবহার চালানো হচ্ছে, স্বীকৃতিগুলো আসছে। আচ্ছা, আজকে এটা গণতন্ত্রের মানে রীতিনীতির একটা কনভেন্ট, গণতন্ত্রে রীতিনীতি একটা কনভেনশন। পৃথিবীতে যে দেশে ইলেকশন হয়, বন্ধু রাষ্ট্রগুলো এবং বিভিন্ন দেশ নতুন নির্বাচিত প্রেসিডেন্ট বা প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানায়। এখন ভারতের প্রধানমন্ত্রীর বেলা যেমন, ইংল্যান্ডের প্রধানমন্ত্রীর বেলা যেমন, আমেরিকার প্রেসিডেন্টের বেলা যেমন, তেমনি বাংলাদেশের প্রধানমন্ত্রী নির্বাচিত হলে বাংলাদেশের যারা প্রধানমন্ত্রী যে আন্তর্জাতিকভাবে বাংলাদেশের বন্ধু রাষ্ট্র এবং ব্যক্তিগতভাবে প্রাইম মিনিস্টার শেখ হাসিনার অনুরক্ত অনেকে আছেন, অনেকে তার ব্যক্তিগত শুভার্থী আছেন, তারা তাকে অভিনন্দন জানাবেন, এরই তো সব, এটি তো অস্বাভাবিক কোনো বিষয় না বা নতুন করে চালু করা কোনো বিষয় নয়। আমি ইলেকটেড হয়েছি, আমার স্বজনরা বন্ধুরা বিভিন্ন দেশ, আন্তর্জাতিক একটা সম্পর্ক, কূটনৈতিক সম্পর্কের একটা বিশ্ব আছে, সেই বিশ্বে আমাদের যারা বন্ধু তারা আমাদের দেশে ইলেকশনকে তারা অভিনন্দন জানাবে, এটি সব, এবং সেটাই বাংলাদেশ হচ্ছে।